Biju! Hey, Biju! What are you doing here, Babu? Hey, head office, dog. Train to Asia, Kalu. Now, I'm going. Jai Bajarang Wali. अरे केशव जी कि व्यापार है सुनलो मैं बार गायन नाटके तुम ही ना कि एक बारे थाकते ही पार छो ना हाँ नाटक दिन काल जा पुल्लो काका चोके धूत्रो पुल देख ची कैनो कैनो आमदे कैनवासरी लाइन है झाके झाके नूतन कंपनी रिशा रिशी आक्ची आक्ची मालिको ताल बुझे चाल चाल ले हफ्ता छह दिन बारी तरसा बंदो अरे आम के ठेले दीजिए सही रानाघाट लाइने अच्छा बोलूं तो एखान थेके रानाघाट रोज रोज ठेंगानो सम्भव बटेई तो ताई कलकाता गदीते ही बस शनिवार शनिवार एखाने आसा और सोमवार सात सकाले तो अपनी एदिके गाड़ी क्यों आसछे नाकि एक नतून छोकरा हे मास्टर हो आसछे आमादेर स्कूले सेक्रेटरी होयेछे जखन जाइ देखि मास्टर साहब ओ मास्टर साहब अरे जाच्छी जाच्छी दादा तनिक जल्दी ट्रेन आ गई बा आ गई बा तो हम क्या करेगा मेरे ऊपर आगे 70 फॉर्मर्स बीए करे से ना तो गु खेल सी बैठ दीबू जी दिन चुलेर मुट्ठी धोरे अशोनो अरे एक टक कथा हाँ हो यावर केगा इधिक बोल चलें जो ट्रेन जो उधिके बोल ची इधिक जाच्छी तो বলু বলছি আমার জর্দা ফুরিয়ে এসেছে আজই যেন আনিয়ে দেয়া হয় জংশন থেকে বিলক্ষণ ওই মুষ্টিপাতিটা তো তোমার মুখ দিয়ে একটা ভুরভুর 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 গন্ধ বেরো আর আমার লিপস্টিক বাবা এইটুকুনি রয়েছে মুটে আর গাদা গাদা স্নো পাউডারে শ্রাদ্ধ করে মুখখানা তো একটি ছাই মাখা মাগুর মাছ করে রেখেছে আবার লিপস্টিক ধর বুঝিদিন চুলের মুঠি কি বললে নিজের মেয়ে আজ তাকে তুমি খুললে এই বিশুদ মানে সাত সকালে বিশুদ না আজ সোম আবার বিশুদ মুখ ভার কেন মা লিপস্টিক তো হবে এনে দেব হাই বর্জু চো বাবা চো চো হ্যাঁ চল আমার নাম বুলবুলি বুলবুলি চুলবুলি ভালোবাসার বাগানে ইচ্ছে সুখে ফুল তুলি ওই বোঝে না নাকি দেখছি আরে মোশের নাম কি বিমল মুখুজ্জে আগে হ্যাঁ কিন্তু ইনি কাকা যান আপনার জন্য অপেক্ষা করছেন যান একটু শুনবেন দয়া করে যদি প্যাসেঞ্জার ভাইদের মধ্যে এমন কেউ থাকেন তিনি কষ্ট কাটিনে কষ্ট পান এই যে পেট পরিষ্কার হয় না বদ হজম আর চোয়া ঠেকুরের চিকিৎসায় অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কোবরেজি টোটকায় গুচ্ছের টাকা গুণেগার দিয়ে কোনো ফল পাচ্ছেন না কিন্তু দিনের পর দিন পকেট থেকে শুধু টাকা খালি হয়ে যাচ্ছে এই যে কোনো কষ্ট হয়নি পথে না না আমি হলুম সদানন্দ দাস তোমার চাকরির দরখাস্ত মঞ্জুর করে যে চিঠি দেওয়া হয়েছিল ও আমার সই ও আরে আরে ও কি তুমি ভাউনের ছেলে আপনি গুরুজন চলো তোমার বাসা দেখিয়ে দিই আরে আসুন 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 ইনি বুঝি এই দেখো আপনি বলছেন কাকে ছেলে মানুষ যে নাও এবার থেকে রইলে তামে আমাদের শশী বাবু স্টেশনের মাস্টার মাস্টারে মাস্টারে জমবে ভালো ইনিও বাউন গাঙ্গুলি নোয়াপাড়া আসল কথা কি জানো ওই যে দেখছো বাতাসপুর গাঁ তোমার স্কুলটা তারও ওই পাশে পুব পাড়ায় তোমাকে গাঁয়ে রাখতে পারলেই ভালো হতো কিন্তু গাঁয়ে তো আবার ঘর ভাড়া দেওয়ার রেওয়াজ নেই তারপর তুমি হলে একলা এই উঠতি বয়স আমার বাপু রাগ ঢাক নেই তখন আমিই বললাম আমার দু দুটো রেল কোয়ার্টার পড়ে আছে আনঅকুপাইড ওয়া যদি কোনো অসুবিধা না হয়
তখনও তোমায় দেখিনি তো, ভেবেছিলাম ভার ভক্তি কেউ হবে। আমার গিন্নি অবশ্য ওইভাবেই মতটা দিয়েছিলেন, এখন দেখি ঢুকে তো পড়ো। এই পুরোটাই হচ্ছে রেল কলোনি, তোমার থাকার ব্যবস্থা এখানেই হয়েছে, আর তাছাড়া আমরা তো রইলুম। শুনছি তো, বল না কি বলছিস। তাকাও না আমার দিকে, দেখো দেখো এখান থেকে এই অবধি ঠিক যেন দিলীপ কুমার, আর এই থেকে রাজ কাপুর, আর হাঁটাটা তোমায় কি বলবো মা, একেবারে দেবানন্দ। কি আনন্দ? দেবানন্দ দেবানন্দ, ওই যে এক ঘর বানাউঙ্গা তেরে ঘর কে সামনে, দুনিয়া বসাউঙ্গা তেরে ঘর কে সামনে। আরে তুই থামবি, কার কথা কইছিস? কার আবার, এক্ষুনি যে পৌঁছলো বাবাদের ওই ফাঁকা কোয়াটার। বাবাদের কথা কি ছিড়ি, বাবাদের আবার কি বলি, কটা বাবা তোর? না মানে ওই বিজুদা নিয়ে গেল এক্ষুনি। বয়স কত? বয়স বয়স যে এসে ঢুকলো। ওই গো কোথায় গেলে গো? এই তো বলছি কি, দু মুঠো চাল একটু বেশি নিও গো, নতুন জায়গা তো, এটা ওটা কিনে রান্নার জোগাড় করতেই, তা ওবেলা সে নিজেই করবে, বিরজুকে সঙ্গে নিয়ে গায়ে গিয়ে সবই কিনে আনবে, শুধু এই বেলাটাই। অবশ্য তোমার যদি কোনো অসুবিধে না হয়। অসুবিধে হলে অবশ্যই। অসুবিধে কিনা তা তুমি বোঝো না, খাল কেটে কুমির এনে ঢোকালে, এমন মি বাপ হয়ে তাকে পার করার হুঁশ নেই, উল্টে ঘিয়ের গায়ে তুমি আগুন এনে ফেলে, হ্যাঁ আবার ওই ছেলের খাত তদবির করতে এসেছো, বলি ঘটে তোমার আছেটা কি শুনি। ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে বলছি আমাদের অসুবিধে আছে, অসুবিধে আছে পারি তো, অসুবিধে তো থাকতেই পারে, হলেই বা তুমি বামুনের ছোকরা নতুন চাকরি পেয়েছো, তাই বলে কারোর অসুবিধে থাকতে পারে না, একশো বার পারে, আমাদেরও আছে ব্যাস। শোনো কি বললে, বাউনের ছোকরা? ঈশ্বরে গিয়ে লক্ষ্য করো মা, ওর বয়স কত? ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। বুঝি গভীর জলের মৎস্য আগে না, মানে দেখলুম তো ওইখানে ডুব আর এইখানে ভুষ, আবার হয়তো এইখানে ডুব একেবারে ওইখানে ভুষ, কিন্তু ব্রাদার একটু রয়েছ, এর নাম বাতাসপুর। মানে? আরে পুরো বাতাসপুরটাই তো হাঁটু জলের খদ্দের, সেই আদিকাল থেকে কোলা জলে পুঁটি মাছের মতো খালি ফরফর ফরফর, গভীর জলের স্বাদ ওরা জানে না পেয়েছে কখনো, তাই গোত্রের বাইরে কাউকে দেখলেই ব্যাস ফট রোয়া খাড়া। তাই বলছিলাম একটু শুনছি, আপনি কৈলাস আমার নাম, চক্রবর্তী বংশ, রেলের টিকিট ঘরে লাইফটা করলুম ধ্বংস, এই জানা গণ্ডগ্রাম অভাগার লীলাধাম, গণ্ডমূর্খ রত্নসভার আমিও এক অংশ। মশা ভাইয়া মশা ভাইয়া, ও ইয়ারের বিরজু চেল্লাচ্ছিস কেন? জলদি গজব গজব, ও মেল ট্রেন কা ইঞ্জিন হওয়া ঘুষ গেল, মাস্টার ভাইয়া কাঙ্গন হওয়া।